সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি বর্ষিত হোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সংক্ষিপ্তভাবে একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, অনেকের মধ্যে ধারণা আছে যে মহিলাদেরকে পাঁজরের বাঁকাহাড় দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে কি প্রত্যেক স্বামীর বাঁকাহাড় দিয়ে তাকে তৈরি করা হয়েছে? এই রকম কিছু মানুষের ধারণা আছে, সেই ধারণাটা নিরসন করার জন্য আজকে আমরা আলোচনায় এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেভাবে বলেছেন যে আল্লাহ তাআলা নারীদেরকে বাঁকাহাড় দিয়ে তৈরি করেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। বাঁকাহাড় দিয়ে তৈরি করেছেন, এটা কি প্রত্যেকটা নারীকেই এই বাঁকাহাড় দিয়েই তৈরি করেছেন? এইরকম যদি আমরা অর্থ করি তাহলে কিন্তু আসলে এটা ভুল হয়ে যাবে। এটা মূলত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা সরাসরি আদম আলাইহিসসালামের পাঁজরের বাঁকাহাড় দিয়ে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, ওখান থেকে মানুষজন বৃদ্ধি হতে থাকলো। কিন্তু আমরা যেটা ধারণা করছি যে প্রত্যেকটা নারীকে তার স্বামীর বাঁকাহাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা? যদি এইরকমই হতো তাহলে যেই মেয়ে লোকটা বিবাহ হওয়ার আগেই মারা যায়, অনেক মেয়েরা আছে না বিবাহ হওয়ার আগেই মারা যায়, তো এটার কি হবে? এই তো স্বামী পাইল না, তাহলে এ কোন পুরুষের বাঁকাহাড় দিয়ে তৈরি? কথাটা কি এইরকমই আসে না? কোন স্বামীর বাঁকাহাড় দিয়ে তৈরি হলো? অথচ এটার নিরসন করা আছে পবিত্র কোরআনে। সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা। হে মানুষ সকল, তোমরা সেই আল্লাহকে ভয় করো, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ হতে, একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন, এবং এখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তার স্ত্রীকে তৈরি করেছেন, এবং এই দুইটা প্রাণের মধ্য থেকে, এই দুইটা প্রাণ থেকে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন, সারা পৃথিবী ভর্তি করে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন এই দুইটা থেকে। তো প্রথম ঘটনা ঘটেছে ওখানে আদম হাওয়ার সাথে এই ঘটনা, কিন্তু এটা আর কোনো নারীর জন্য না। যদি এমনটাই হয় তাহলে আমরা যে বললাম যে যে মেয়ের বিবাহ হয়নি তারটা কেমন করে হবে, তারটা কেমন করে তাকে সৃষ্টি করা হলো? আর একটা কথা হচ্ছে যে একজন নারীর 3টা 4টা পর্যন্ত বিবাহ হয়, তারও বেশি হয়, তাহলে সে কোন স্বামীর বাঁকাহাড় দিয়ে তৈরি? এখন যদি এইরকমই হয় তাহলে তো আমাদের পাঁজরের বাঁকাহাড় থাকার কথা না, আমাদের পাঁজরের বাঁকাহাড় যেটা সেটা তো থাকার কথা না পুরুষদের, যেহেতু তৈরি মেয়েদেরকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে পুরুষদের বাঁকাহাড় দিয়ে, পাঁজরের বাঁকাহাড় দিয়ে, তাহলে তো হাড় পাওয়ার কথা না। কিন্তু দেখেন হাড় ঠিকই আছে। তো সম্মানিত উপস্থিতি, আসলে এটা মানুষের একটা ধারণা, ধারণা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা প্রথমেই ওভাবে সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালামের পাঁজরের বাঁকাহাড় দিয়ে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, বাকি পরবর্তীতে এভাবেই চলে আসছে তাদের মধ্য দিয়ে। কিন্তু প্রত্যেকটা স্ত্রীকে, প্রত্যেকটা মেয়েকে তার স্বামীর বাঁকাহাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই কথা মিথ্যা, এ কথা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।